স্যার কালকে পড়াতে আসবেন? হ্যাঁ, এত রাতে কে বলছো? আমি অন্তরা বলছি স্যার, আপনার ছাত্রী। কাল তো রবিবার, রবিবারে কি কি পড়ায় নাকি? না না স্যার, সামনে পরীক্ষা, আসুন। সামনে পরীক্ষা, পরীক্ষায় পাশ হয়ে কি হবে? তাহলে তো ক্ষতি হবে, তোমার চাপ বাড়বে, নতুন ক্লাসে যাবে, নতুন নতুন বই পাবে, স্কুল ছুটি হয় দুপুর 3টার সময়, তবে ছুটি হবে বিকাল 4টার সময়। হ্যাঁ, পরীক্ষা পাশ করে কি হবে? সেটা তো ভালো হবে স্যার। কি ভালো হবে তোমার? এখন তুমি ক্লাস 8-এ আছো, তুমি যদি পাস করো তুমি ক্লাস 9-এ যাবে। এখন তুমি 3 বার খাচ্ছ মিড ডে মিল, একবার তোমাকে স্কুল দিচ্ছে, আর 2 বার তুমি চুরি করে খাচ্ছ। নতুন যদি ক্লাস যাও তাহলে তুমি 1 বারও মিড ডে মিল পাবে না, ক্ষতি হবে, লাভ তোমার হবে না। আবার নতুন ক্লাসে গেলে তোর বাবা আমাকে ছাড়িয়ে দেবে, কেন জানো? কেন স্যার? কারণ আমি নিজেও তো 8 পাস, ভুয়ো ডিগ্রি দেখিয়ে তোর বাবাকে ইমপ্রেস করেছি, আর তোমাকে আমি টিউশনটা পড়াচ্ছি। আচ্ছা শেষ কথা বলি বলি, তোমার ফোন পে আছে? তাহলে এই মাসের একটু মাইনেটা আমাকে পাঠিয়ে দাও দেখি। স্যার আপনি কাল আসবেন না টাকাটা নিতে? তোমার বাড়ি গেলে তো তোমার মা যা ডেঞ্জারাস বাবা, 3 ঘন্টা ধরে আমাকে পড়া করাবে। না, কাল বাড়ি তোমার যাবো না। এই তোমার মা কোথায় গেল আরো? এই যে আপনার সাথে কথা বলছি, আসবি কাল টাকা নিতে, বেলনা দিয়ে মেরে তোর ফাঁকি বাজি ছাড়াবো। টিউশনটা গেল মনে হচ্ছে।